স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজন করা হয়েছে গুণী শিল্পীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। সেখানে সঙ্গীত জগতে অবদানের জন্য অভিনয় শিল্পী এবং সুরকারদের আজীবন সম্মাননা দেওয়া হয়। জমকালো অনুষ্ঠানের এবারের আয়োজনে গায়ক গীতিকার লিওনেল রিচিকে জনপ্রিয় গানের জন্য লাইব্রেরি অফ কংগ্রেস গার্শউইন পুরস্কারে ভূষিত করা হয়। 1985 সালে তিনি আফ্রিকার দুর্ভিক্ষ ত্রাণ তহবিলের অর্থ সংগ্রহের জন্য মাইকেল জ্যাকসনের সাথে উই আর দ্য ওয়ার্ল্ড গানটি লিখেছিলেন। এতে তৎকালীন আফ্রিকার দুঃসময়ের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। মাইকেল জ্যাকসন ও রিচির পাশাপাশি সে সময়কার কয়েক ডজন জনপ্রিয় শিল্পীও ওই প্রকল্পে সহযোগিতা করেছিলেন। পরবর্তীতে উইয়ার্ড দ্য ওয়ার্ল্ড এর জন্য গ্র্যামি পুরস্কারও জিতে নেন মাইকেল জ্যাকসন ও লিওনেল রিচি। এবারে লাইব্রেরি অফ কংগ্রেস গার্শউইন পুরস্কার গ্রহণের সময় নিজের শেকড়ের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন 72 বছর বয়সী রিচি। এ সময় তিনি বলেন, সঙ্গীত জগতে আজীবন সম্মাননার এই পুরস্কার পেয়ে তিনি একই সঙ্গে বিস্মিত ও অভিভূত। এর আগে 2019 সালে গ্লোরিয়া ও এমিলিও এস্তেফান এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ওয়াশিংটনের জাঁকজমকপূর্ণ আয়োজনে রিচিকে শুভেচ্ছা জানাতে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা অ্যান্থনি অ্যান্ডারসনও। অনুষ্ঠানের ট্রিবিউট কনসার্টের সময় শিল্পী গ্লোরিয়া এস্তেফান এবং আন্দ্রাডে রিচির দুটি ক্লাসিক হিট গান পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানটি আসছে 17ই মে যুক্তরাষ্ট্রের জাতীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।